কোথাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। সুদূর বিস্তৃত পথ, পাশে নবপল্লবের সমারোহ, নীল আকাশ দিগন্তরেখা স্পর্শ করেছে, জঙ্গল থেকে ভেসে আসছে পাখিদের কলতান। মনটা হুহু করছে বলো, তবে দেরি কেন? শুশুনিয়াকে বিদায় জানিয়ে অমোঘ এই সৌন্দর্য উপভোগ করতে চলো আমাদের সাথে এক নতুন অজানা পথের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। কেটি দ্য ড্রিমারে সকলকে স্বাগত। আগের এপিসোডে আমরা তোমাদেরকে শুশুনিয়া ভ্রমণ সম্পর্কে দেখিয়েছি। বাঁকুড়া ট্যুর ব্লগের দ্বিতীয় এপিসোডে আমরা তোমাদের নিয়ে যাব ঝিলিমিলিতে। বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ঝিলিমিলির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আমরা চলেছি বাঁকুড়া খাতড়া রানীবাঁধ হয়ে। রানীবাঁধ পেরোনোর পরেই আমরা প্রবেশ করলাম প্রকৃতিপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য 12 মাইলের জঙ্গলে বা সুতান ফরেস্টে। দুপাশে শাল মহুয়া শিমুলের জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে কালো পিচের মসৃণ রাস্তা। সবুজের সমারোহে চোখের আরাম নিতে, প্রকৃতির কোলে নিজেকে খুঁজে পেতে আমরা নেবে পড়লাম রাস্তার ধারের ওয়াচ টাওয়ারের সামনে। পায়ে পায়ে এগিয়ে গেলাম জঙ্গলের ভিতরে। মাটিতে পড়ে থাকা শুকনো পাতা মাড়িয়ে যাওয়ার আওয়াজ এবং মাঝে মাঝে রাস্তা দিয়ে চলে যাওয়া বিভিন্ন গাড়ির আওয়াজ জঙ্গলের গভীর নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিচ্ছিল। জঙ্গলের অপরূপ শোভা দেখতে আমরা উঠে পড়লাম ওয়াচ টাওয়ারের উপর। চলে এসেছি সুতান ফরেস্টের একটা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারটা দোতলা, উপর থেকে একটা সুন্দর অসাধারণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, শালের পুরো জঙ্গল। এখান থেকে শুধু সবুজ আর সবুজ, গভীর অরণ্যের এ যেন এক অচেনা রূপ, যদিও তার মধ্যে কিছুটা বাদ সাধল কুয়াশা। এবার আমরা চললাম ঝিলিমিলির পথে। চারিদিকে ছোট্ট ছোট্ট টিলা আর সবুজ জঙ্গলে ঘেরা ঝাড়গ্রাম, পুরুলিয়া আর বাঁকুড়ার সংযোগস্থলে অবস্থিত ছোট্ট ছিমছাম জনপদ ঝিলিমিলি। ঝিলিমিলিতে পৌঁছে আমরা উঠলাম রিমিল ইকোট্যুরিজমে। এটি বেশ সুন্দর করে সাজানো এবং খোলামেলা। এখানে প্রবেশ করে প্রথমেই নজরে পড়ল সবুজের মাঝে দুটি ট্রি হাউস, কিন্তু সামনে গিয়ে দেখলাম এগুলি গাছবাড়ির আদলে সিমেন্ট দিয়ে তৈরি। চলো বন্ধুরা আমাদের সাথে, তোমাদেরকে ইকোট্যুরিজম কমপ্লেক্সটা একটু ঘুরিয়ে দেখাই। হাউসের ঠিক পাশেই রয়েছে একটি টেন্ট হাউস এবং সেই টেন্ট হাউসের সামনেই রয়েছে বাচ্চাদের খেলার জায়গা।
রকমের দোলনা আছে, কিছু বাচ্চাদের কিছু বড়দের। আমারও এই দোলনা দেখে একটু দোল খেতে ইচ্ছা হলো। অবশেষে চেপে বসলাম দোলনার উপর। ইকোট্যুরিজমের রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকেই রয়েছে দুটি কটেজ। এই ক্যাম্পাসের মধ্যে একটি ময়ূরকেও আমরা ঘুরে বেড়াতে দেখলাম। রিসেপশনের ঠিক সামনেই দোতলা একটি বিল্ডিং আছে, যেখানে শাল ও পিয়াল, ঝিলি ও মিলি নামে চারটি রুম রয়েছে। ক্যাম্পাসের ঠিক মাঝখানেই রয়েছে রেস্টুরেন্টটি। রেস্টুরেন্টেও গিয়ে খাওয়া যায়, অথবা রুম সার্ভিসও অ্যাভেলেবেল। ঝিলিমিলি অর্থাৎ দক্ষিণবঙ্গের মিনি দার্জিলিংকে ফেলে রেখে এইবার আমরা চললাম তালবেরিয়া ড্যামের পথে। পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই ড্যাম বেশ নিরিবিলি, ট্যুরিস্টদের আনাগোনাও এখানে কম। ড্যামের জল খুবই স্বচ্ছ, তবে বর্ষাকালে জলে পরিপূর্ণ অবস্থায় আরও ভালো লাগে। শীতকালে ড্যামের পাড়ে লোকজন পিকনিক করতে আসে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন তালবেরিয়া লেখে। ঝিলিমিলি থেকে তালবেরিয়া ডিস্টেন্সটা প্রায় 5 কিলোমিটার। এই রাস্তাটা একটু খারাপ এবং রাস্তাটা পুরো ঘন জঙ্গলের ভিতর দিয়ে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, জলটা এত স্বচ্ছ এবং দূরে যে গাছপালাগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। তোমাদের জায়গাটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি। এই পরিবেশে প্রকৃতির কোলে হারিয়ে যেতে, মনকে শান্তি দিতে, চোখকে আরাম দিতে, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এই জায়গার জুড়ি মেলা ভার। লেকটা সত্যি খুব সুন্দর, তোমরা যদি পারো একবার এসো, জায়গাটা সত্যি খুব ভালো। এবার ফেরার পালা। বন্ধুরা, তোমাদের আমাদের আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।